হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। সামনেই লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোতে আমরা নানান রকম নাড়ু বা মোয়া তৈরি করে থাকি, তাই ভাবলাম আজকে চিড়ের নাড়ুটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়েছি চিড়ে, আর এই চিড়েটা নিয়েছি হচ্ছে মোয়া তৈরি করার চিড়ে। দোকানে গিয়ে যদি বলা হয় যে মোয়া তৈরি করার চিড়ে নেব, তাহলে কিন্তু ওরা ঠিকঠাক মতন চিড়েটা দেয়, মানে গোবিন্দভোগ চালের চিড়ে, সেটাই কিন্তু চিড়ের নাড়ুটা খুব ভালো হয়। এবার চিড়েটাকে খুব ভালো করে আমি বেছে নিয়েছি। চিড়ের মধ্যে অনেক সময় মরা চিড়ে থাকে, ধান থাকে, কাকড় থাকে, খুব ভালো করে চিড়েটাকে আমি বেছে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে, কড়াইটা একটু গরম হলে সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দিয়েছি। চিড়েটাকে দিয়ে এবার চিড়েটা আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মচমচে করে ভেজে নেব, যাতে চিড়েটা মুখে দিলেই মানে গুঁড়িয়ে যায় এরকম হবে, সেরকম পর্যন্ত আমি এটাকে মচমচে করে ভেজে নেব। আর আমার চ্যানেলে তিলের নাড়ু বা নারকেল নাড়ু বা উপড়া এই রেসিপিগুলো কিন্তু দেয়া আছে, আপনারা চাইলে দেখতেই পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। চিড়েটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে 150 গ্রাম চিড়ে ভেজেছি, আর 150 গ্রাম চিড়ের জন্য আমি 100 গ্রাম আখের গুড় এখানে ব্যবহার করলাম। আর তার মধ্যে আমি যে কাপে আমরা চা খাই সেই কাপের হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আমি জলটা পরে দিয়েছি, গুড়টা আগে দিয়ে, আপনারা চাইলে জলটা আগে দিয়ে তারপরে গুড়টা দিতে পারেন, তাহলে কি হবে গুড়টা কিন্তু কোনো মতেই পোড়া লেগে যাবে না। এবারে খুব ভালো করে গুড়টাকে আমি 4-5 মিনিট ধরে জাল দিয়ে গুড়টাকে আমি পাক এনে নেব। কতটা পাক আনতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই যে খুন্তি করে ফেলছি, খুন্তির গায়ে কিন্তু লেগে আছে। তারপরে এই যে হাতে করে নিয়ে আমি আঙ্গুলে করে দেখাচ্ছি, দেখুন কিরকম চিটচিটে তারের মতন একদম তৈরি হয়ে যাচ্ছে। বুঝতেই পাচ্ছেন গুড়টা কিন্তু খুব ভালোভাবেই পাক এসে গেছে, এখান থেকেই বোঝা যাচ্ছে সুতোর মতন তৈরি হয়ে যাচ্ছে। এবারে আর আমি মিনিট খানেক নেড়ে নেব, গ্যাসটা কিন্তু আমি এবারে নিভিয়ে দেব। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। চিড়েটা যখন দেব তখন কিন্তু গ্যাসটা সবসময় অফ করে দিতে হবে, গ্যাস জ্বালানো অবস্থায় কিন্তু চিড়েটা দেয়া যাবে না। গ্যাসটা অফ করে দিয়ে তারপরে চিড়েটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন সমস্ত চিড়েটাই এই গুড়ের পাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়, যেন সাদা সাদা না থেকে যায়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এটা যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে, এখন তো খুব গরম, তখন কিন্তু খুব ভালো মতন পাকটা বোঝা যাবে। ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব, তবে বেশি ঠান্ডা করা যাবে না। আর যে পাত্রটার মধ্যে আমি এই চিড়ের পুরটা আমি নামাবো, সেই পাত্রটার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে এই থালার মধ্যে না লেগে চিটকে যায় সেই জন্য। এবারে আমি কড়াই থেকে এর মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আজকে নর্মালভাবে করছি, তাই আমি এই কড়াইতে করেছি। আপনারা ঠাকুরের জন্য করলে আপনারা তো জানেন অবশ্যই ঠাকুরের কড়াই ব্যবহার করতে হবে। এবারে আমি এটাকে মিনিট 3-এক এইভাবে রেখে দিয়েছি, তারপরেই কিন্তু এটাকে আমি পাকিয়ে নেব। এটাকে পাকানোর আগে আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, আর এটা কিন্তু অবশ্যই তিলের নাড়ু যেরকম আমরা গরম গরমই পাকিয়ে নিই, সেরকম গরম গরম পাকিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর পাকানো যাবে না। এবারে হাতে সইবে সেই রকম গরম গরমই এটাকে কষ্ট করে পাকাতে হবে। সাথে যদি বাড়ির লোকজন থাকে তাদেরও সাথে নিয়ে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠান্ডা হলে ভীষণ শক্ত হয়ে যায়।
এইরকম অল্প করে আমি হাতে নেব, কারণ চিড়ে নাড়ু বা মোয়া কিন্তু বেশি বড় বড় হয় না। আর যেহেতু আমরা পুজোয় লজ্জিরের নাড়ুটা ব্যবহার করি, সেহেতু আমরা এটাকে নাড়ুর মতনই শেপ দেব, তবে নারকেল নাড়ুর থেকে একটু বড় দিচ্ছি আমি শেপটা। দেখুন হাতে নিলে একদম গোল, যেরকম আমরা তিলের নাড়ু নারকেল নাড়ু এরকমভাবে পেঁচিয়ে গোল করে করি, ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি এটা তৈরি করছি। প্রত্যেকটা নাড়ু কিন্তু গোল গোল তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই চিড়ের নাড়ু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন নাড়ুগুলো আমি একদম তৈরি করে নিয়েছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।